নমস্কার বন্ধুরা, শুনেছি কুকিং অ্যান্ড আর্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটা চিকেন কারি রান্না করে দেখাবো। তার জন্য আমি প্রথমে চিকেন নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি একটু দিয়ে দিলাম আটা আর রসুন বাটা, যেটা আমি মিক্সিতে পিষে নিয়েছি। আর দিয়ে দিলাম এক চামচের রুট, আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম এক চামচ জিরে আর ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা আমি নিজে ঘরে তৈরি করে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সরষের তেল দিয়ে দেব, ভালো করে মেখে ম্যারিনেট করার জন্য আধ ঘন্টা রেখে দেব। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা আমি দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা আর চিনি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি এটাকে কষে নেব। যে কোনো মশলা বা পেঁয়াজ রসুন আদা আপনারা নিজেরা কতটা লাগবে সেই হিসাবে ব্যবহার করবেন, নিজের প্রয়োজন মতো। এবার আমি দিয়ে দিলাম কুচুনো টমেটো কুচি। এবার আমি অ্যাড করে দিলাম কুচুনো টমেটো কুচি। এবার আমি এটাকে কেটে নিলাম। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। টমেটোটা আমার সবাই পছন্দ হয়ে গেছে। চিকেনটাকে দিয়ে দেব। চিকেনে আলাদা করে আপনার জল দিতে হবে না কোনো কিছু। চিকেনটাকে ধুয়ে কেটে রান্না করে এই জলেই হয়ে যাবে, আমি আর আলাদা করে জল ইউজ করব না। দেখুন চিকেন আমার প্রায় হয়ে গেছে, নরম হয়ে গেছে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এটা আমি শিলে বেটে দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিয়েছি আমি, আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।